প্রাণঘাতী করোনার বিস্তার ঠেকাতে বিশ্বের অধিকাংশ দেশের মতো ভারতেও চলছে লকডাউন। আর এই লকডাউনের মধ্যেই বাড়ি ফিরতে 350 কিলোমিটার সাইকেল চালিয়ে 50 বছর বয়সী এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, তাবারক আনসারি নামের ওই বৃদ্ধ গত দুদিন আগে ভারতের মহারাষ্ট্রের ডিওয়ানডি থেকে আরও 10 জন শ্রমিকের সাথে উত্তরপ্রদেশের উদ্দেশ্যে সাইকেল যোগে যাত্রা শুরু করেন। দুদিনে 350 কিলোমিটার পাড়ি দেওয়ার পর মধ্যপ্রদেশের বারওয়ানি এলাকায় পৌঁছালে শনিবার তিনি মারা যান। পুলিশ ধারণা করছে হিট স্ট্রোক এবং অতিরিক্ত ক্লান্ত হওয়ার কারণে শরীরে পানি শূন্যতায় মারা যেতে পারেন তাবারক। কয়েকদিন আগেও প্রায় 300 কিলোমিটারের পথ হেঁটে পাড়ি দিয়ে বাড়ির কাছে পৌঁছে মারা যান এক নারী। এছাড়া বিশাল এই দেশের এক রাজ্য থেকে অন্য রাজ্যে কাজের সন্ধানে যাওয়া আটকে পড়া শ্রমিকরা শত শত কিলোমিটার পথ দিনের পর দিন পায়ে হেঁটে বাড়ি ফেরার চেষ্টা করছেন। অবশ্য এমন পরিস্থিতি ঠেকাতে শ্রমিকদের বাড়ি ফেরার জন্য বিশেষ ট্রেন এবং বাস চালু করার নির্দেশ দিয়েছে ভারতের কেন্দ্রীয় সরকার। করোনার সংক্রমণ বাড়তে থাকায় ভারতে আগামী 17ই মে পর্যন্ত বাড়ানো হয়েছে লকডাউন। সি এম শফিক, বাংলা চ্যানেল, নিউজ ডেস্ক।